মালদা জেলার ইংরেজ বাজারের রেশন ডিলার অপহরণের কিনারা করল মালদা জেলা পুলিশ। মোথাবাড়ি থানার হামিদপুর থেকে অপহৃত ব্যবসায়ী অমিত চৌধুরীকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটা হচ্ছে গত শনিবার আমি আমার গ্রামের বাড়ি থেকে আসছিলাম, সেই আসার পথে চণ্ডীপুরের কাছে ওই পীর সাহেবের ওখানে আমাকে কিছুজন ধরে ফেলে। ওখানে একটা গাড়ি করে আসছিল, ওখানে আমাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেয়। তুলে নিয়ে এবার অনেক জঙ্গল টঙ্গলে রেখেছে, আমাকে অনেক ভয় টই দেখিয়েছে। আর দিয়ে ওরা মুক্তিপণ দাবি করছিল, টাকার দাবি। কোথায় রেখেছিল তোমাকে? আমাকে ঘন জঙ্গলে রেখেছিল। তারপর সেখান থেকে কোথায় নিয়ে গেল? জঙ্গল থেকে তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছিল। ওখান থেকে আবার নদীর চড়েও নিয়ে গেছে, আমাকে নৌকা করে রেখেছে চড়ে। আচ্ছা, তার পুলিশ কখন তোমাকে উদ্ধার করলো? পুলিশ আমাকে আজকে বিকেলের দিকে উদ্ধার করেছে। তোমার কাছে তোমার বাড়ির লোকের কাছে মুক্তিপণ চেয়েছিল এরা? হ্যাঁ, মুক্তিপণ চেয়েছিল। যারা তোমাকে ধরে নিয়েছিল তোমাদেরকে তাদেরকে চেনো তুমি আগে থেকে? কাউকে চেনো না? না, সেরকম তো। কী কারণে তোমাকে ধরেছিল, মানে অপহরণ করেছিল? ওরা তো টাকার ডিমান্ড করছিল। কত টাকা ডিমান্ড করেছিল? এই 25 লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছে অনুপ চৌধুরী নামে এক ব্যক্তি। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অপহরণ কাণ্ডের কিনারা করল পুলিশ। উল্লেখ্য, শনিবার ইংরেজবাজার শহরের ঘোড়াপীর এলাকার বাসিন্দা রেশন ডিলার অমিত চৌধুরীকে কাজীগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় অপহরণ করা হয়। জানা যায়, অপহরণকারীরা 25 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ তদন্তে নেমে অপহরণের ব্যবহৃত চারচাকা গাড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। ঘটনাটা হলো গত ইংরেজি 13 তারিখে এই শ্রী অমিত চৌধুরী, উনি ওনার রেশন ডিলারের ডিলার আছেন, উনি ওখান থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। তখন কাজীগ্রামের বাঁধ রোডের কাছ থেকে কিছু অজ্ঞাত পরিচিত ব্যক্তি ওনাকে ঘিরে ধরে এবং ওনাকে ওখানে কিডন্যাপ করে ওনাকে নিয়ে যাওয়া হয় মোথাবাড়ি কালিয়াচক সাইডে। এরপর আমরা পুলিশ ঘটনাটা শুনে কেস রেজিস্টার হয় এবং তারপর আমরা অনবরত কালিয়াচক থানা, মোথাবাড়ি থানা এবং ইংলিশ বাজার থানার জয়েন্ট রেড করা হয় এবং তারপর আমরা মোথাবাড়ির হামিদপুর চর থেকে আমাদের যে ভিকটিম আছে শ্রী অমিত চৌধুরী তাকে আমরা রিকভারি করি এবং তার সাথে এক আসামি রয়েছে তাকেও আমরা অ্যারেস্ট করি। মানে কীভাবে পেলেন, ট্র্যাক করলেন কী করে? আমরা ওনার আসামি যারা রয়েছে তাদের মোবাইল নাম্বার সব ট্র্যাক করি এবং গাড়িটার লোকেশন আমরা পেয়ে যাই, যে সাদা রঙের জাইলো গাড়িতে তাকে অপহরণ করা হয়, ওর মাধ্যমে আমরা ওনাকে ট্র্যাক করতে সম্ভব। কী কারণে অপহরণ কী মনে করছেন? এটা আমরা যতদূর জানতে পাচ্ছি 25 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়, তো এই কারণেই অপহরণ করা হয়। কেন টাকা চেয়েছিল, কী কারণে? টাকা মুক্তিপণ যে কারণে চাওয়া হয় অর্থের লোভে, ওই কারণেই চাওয়া হয়েছিল। মানে কোনো লেনদেনের কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা নেই। পরিবারের কাছে মুক্তিপণ চাওয়ার আগে কি পুলিশ ট্র্যাক করেছে বা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে? না, এখনো পর্যন্ত পুলিশ বাকি সমস্ত অপরাধীদের ধরার জন্য তদন্ত চালাচ্ছে এবং আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমাদের যারা ওনাকে কিডন্যাপ করেছিল তারা কি শুধুমাত্র মুক্তিপণের জন্যই কিডন্যাপ করেছিল? হ্যাঁ, তারা মুক্তিপণের জন্য কিডন্যাপ করেছিল। যাকে ধরেছেন তার নাম? তার নাম কি আছে, ওই ইয়ে আছে না, অনুপ চৌধুরী। অনুপ চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে। বাড়ি কোথায় স্যার? তার বাড়ি হচ্ছে কাজীগ্রামে। ওরা কি পরিচিত রেশন ডিলারের সবার? হ্যাঁ, ওরা এরিয়ারই এলাকা। মালদা থেকে দেবসিংহা রিপোর্ট, আনন্দ বার্তা।